নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গেছে আগেই। সিরিজে এখনও বাকি আছে দুটি ম্যাচ। আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ডের। এই ম্যাচের আগেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি। গুগলের আবহাওয়ার খবর বলছে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল চারটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত। বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে দুপুর দুইটা থেকে। গুগলের আবহাওয়ার প্রতিবেদন যা বলছে তাতে বলা যাচ্ছে ম্যাচের প্রথম দুই ঘণ্টা বৃষ্টি না হলেও পরবর্তী তিন ঘণ্টা বৃষ্টির সংখ্যা রয়েছে, সেই ক্ষেত্রে ওভার কমিয়ে হতে পারে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। এর আগে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটিও বৃষ্টির কারণে ভেস্তে গেছে। বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার এই সিরিজের বাকি দুই ওয়ানডে বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের কাছে। বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ। এই সিরিজে বেশ কিছু বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপার রয়েছে টাইগারদের। এমন সিরিজেই কিনা বৃষ্টির শঙ্কা। পরপর দুই ওয়ানডে বৃষ্টির কারণে ভেস্তে গেলে দল গঠন ও পরীক্ষা নিরীক্ষার উপর প্রভাব ফেলবে। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী 25 সেপ্টেম্বর বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে বাংলাদেশের। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজের পারফরম্যান্স বিবেচনা করবে টাইগার টিম ম্যানেজমেন্ট। এমন অবস্থায় প্রতিটি ওয়ানডে ম্যাচ যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় তবে তা প্রভাব ফেলবে টাইগারদের দল নির্বাচনের আগে।